চেন্নাইয়ের পিজের সঙ্গে মোস্তাফিজুরের মিল থাকায় মোস্তাফিজুর রহমান সেখানে একরকম অটো চয়েস, কিন্তু ভারতের অন্য পিচগুলো খুব একটা মোস্তাফিজ বান্ধব নয়। বাংলাদেশের বাঁহাতে পেসারকে তাই আজ চেন্নাই সুপার কিংস খেলাবে কি না এই নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত বিশাখাপট্টনমে ম্যাচটিতে মুস্তাফিজকে চেন্নাই তাদের একাদশে রাখায় সংশয় কেটে গেছে। নিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে একটা মাইলফলকও ছুঁয়েছেন দাফিজ। সব মিলে 26তম এবং সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে 300 উইকেট নিয়েছেন তিনি। তবে বল হাতে সময়টা ভালো কাটেনি তার, 4 ওভারে দিয়েছেন 47, নিয়েছেন 1 উইকেট। 11 ইকোনমি রেটে রান বিলিয়ে আজ তিনি চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বলার। স্বীকৃত টি টোয়েন্টিতে 299 উইকেট নিয়ে দিল্লির বিপক্ষে খেলতে নেমেছিলেন মুস্তাফিজ, যার উইকেট নিয়ে 300তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি অফিজের সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার। 2016 সালে এই ওয়ার্নারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই বছরই মুস্তাফিজ পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদ্যোয়মন খেলোয়াড়ের স্বীকৃতি। ওয়ার্নার মুস্তাফিজের বয়সের ব্যবধান 9 বছর হলো, দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে তখন থেকেই। অবশ্য মুস্তাফিজ যেভাবে ওয়ার্নারকে আউট করেছেন সেটার কৃতিত্ব পুরোটাই পাতি রানার। শর্ট থার্ডম্যানে দাঁড়ানো শ্রীলঙ্কার এই পেসারটা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচটি নিয়েছেন, সেটিকে আইপিএল এবারের মৌসুমে তো বটেই, 2024 সালে সেরা ক্যাচ বলছেন কে কেউ। ওয়ার্নার যে ওভারে আউট হয়েছেন তা ছিলেন দিল্লির 10তম ওভার, শুধু ওই ওভারেই 4 রান দিয়েছেন মুস্তাফিজ, বাকি 3 ওভার দিয়েছেন 18, 13 ও 12 রান। স্বীকৃত টি টোয়েন্টিতে বর্তমানে সাকিবের মোট উইকেট 482, মুস্তাফিজের ঠিক 300টি। 625 উইকেট নিয়ে সবার ওপরে ডুইন ব্রাভো, যিনি চেন্নাইয়ের মুস্তাফিজের বোলিং কোচের দায়িত্ব আছেন। মুস্তাফিজ আজ দুটি ক্ষেত্রে সাকিবকে ছাড়িয়ে গেছেন। দ্রুততম ও সবচেয়ে কম বয়সী বাংলাদেশি হিসাবে মুস্তাফিজ 300 টি টোয়েন্টি উইকেট নিয়েছেন। এর মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছিল 261 ম্যাচ, তখন তার বয়স ছিল 31 বছর 31 দিন। মুস্তাফিজের লাগলো 243 ম্যাচ আর তার আজকে বয়স 28 বছর 207 দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।